আতিউর রহমানের আগাম জামিন বাতিল হচ্ছে না বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন। প্রথম আলোর শাস্তি চান ওবায়দুল কাদের, গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ ফখরুলের। প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর, দালালের খপ্পরে না পড়ার তাগিদ। এবার ঈদে ঢাকা ছাড়তে পারেন সোয়া কোটি মানুষ, যাত্রাপথে মহা দুর্ভোগের শঙ্কা। এবং ব্যাংক ঋণের সুদ হার বাজারের উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত, জুলাই আসছে স্পষ্ট নির্দেশনা। আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টা খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। পুরো খবরে আপনাদের সাথে রয়েছে আমি রহমান রাশেদ এবং আমি নুসরাত জাহান। ইম্পেরাল মসৃণ ও রিভিটেড টাইপ হওয়ায় পানির প্রবাহ থাকে মেলা, আর এফএল ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান। সুস্থ থাকতে এবং নিজেকে জীবাণুমুক্ত রাখতে একটু পরপর সাবান স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। এবারে পুরো খবর। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে 6 সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে সেই রিপোর্টের সমালোচনাও করেন আদালত। প্রশ্ন তোলেন, প্রেস কাউন্সিলে না গিয়ে আইনজীবী কীভাবে সংক্ষুব্ধ হয়ে এই মামলা করলেন? প্রথম আলোর সংবাদ ঘিরে গেল কদিন ধরেই আলোচনা সমালোচনার ঝড় দেশজুড়ে। সাংবাদিক শামস কারাগারে যাওয়ার পর প্রশ্ন ওঠে এ মামলার প্রধান আসামি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ভবিষ্যৎ নিয়ে। আগাম জামিন চাইবেন নাকি গ্রেপ্তার হবেন, তা নিয়ে শুরু হয় নতুন আলোচনা। রোববার সকালে আগাম জামিন চাইতে তদবিরকারক হিসেবে হাইকোর্টে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হককে পাঠান মতিউর রহমান। যখন খবর হবে তখন আপনারা সবাই জানবেন, আমরাও জানাবো আগ্রহ ভরে। আমাদের এরপর জামিন আবেদন নিয়ে বিচারপতি কুদ্দুস জামানের আদালতে যান মতিউর রহমানের আইনজীবী, তবে তা গ্রহণ করেনি ওই বেঞ্চ। সাথে সাথে জামিন আবেদন নিয়ে যাওয়া হয় মোস্তফা জামান ইসলামের বেঞ্চে। বিকেল 3টার কিছু পর শুরু হয় জামিন শুনানি। হাইকোর্ট বলেন প্রেস কাউন্সিলে না গিয়ে বাদী মামলা কেন করলেন। পরে আদালত 6 সপ্তাহের জামিন মঞ্জুর করেন। কোর্ট বলছে যেহেতু এটা সংশোধনে অলরেডি এসে গেছে, সো তাদের বিরুদ্ধে যে অভিযোগটা আসার আছে ই ছিল, সেটা তারা একটা সুবিধা পাবে জামিনের ব্যাপারে, প্রেস কাউন্সিলে তারা যেতে পারত। তবে জামিনের তীব্র বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ, বলেন এভাবে ভুল করে সংশোধনী প্রকাশ বা দুঃখ প্রকাশ কতটা যৌক্তিক। যদি মামলা তদন্তাধীন থাকে তাহলে সেক্ষেত্রে যেহেতু পুলিশ তাকে ইচ্ছা করলে গ্রেপ্তার করতে পারবে, যদি 6 সপ্তাহের মধ্যে এই আদেশটি তিনি কমপ্লাই না করেন আর ইতিমধ্যে যদি পুলিশ রিপোর্ট চলে আসে তাহলে তো সেটা ভিন্নভাবে বিবেচনা করা হবে। তবে জামিন পাওয়ার পর কথা বলতে রাজি হননি মতিউর রহমান। এ মামলায় 2 নম্বর আসামি শামসুজ্জামান শামস কারাগারে রয়েছেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বাতিল নয়, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন এ মাসের মাঝামাঝিতে আলোচনার পর কিছু ধারায় পরিবর্তন আনা হবে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন অনৈতিক কাজ করায় প্রথম আলোর শাস্তি হওয়া উচিত। উন্নত দেশে হলে লাইসেন্সই বাতিল করা হতো পত্রিকাটির। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন শিশুর হাতে 10 টাকা ধরিয়ে এক সাংবাদিক যে অনৈতিক কাজ করেছে তার শাস্তি পাওয়া উচিত। গণতান্ত্রিক বিশ্বের কোন দেশে এই ধরনের চাইল্ড এক্সপ্লয়টেশন হলো কি হতো? সেই মিডিয়া, সেই গণমাধ্যমের লাইসেন্স বাতিল করা হতো। ওবায়দুল কাদের বলেন নির্বাচন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, ভোট আগে পরে যখনই হোক বিএনপির ভরাডুবি নিশ্চিত। ফখরুল বলতেছেন যে আগাম ইলেকশন সরকারের সরকার কৌশল করে আগাম নির্বাচন হচ্ছে, নির্বাচন তো দিবে নির্বাচন কমিশন, এখানে সরকারের কি? আর এখন দেশের অবস্থা নির্বাচন আগে হোক পরেও আপনাদের ভরাডুবি অনিবার্য।
ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা সংশোধন ও গ্রেপ্তার নিয়ে এদিনও কথা বলেছেন মন্ত্রীরা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার ক্রাইম প্রতিরোধ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা আইন, এই আইনকে কোনো মতেই বাতিল করা যায় না। আইনের সংশোধন যদি প্রয়োজন হয় তাহলে আইনের সংশোধন করব। এখানে প্রশ্ন এসেছে গ্রেপ্তার কেন রাত 4টায় করা হলো, মামলা হওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে। রাত 4টায় অনেক সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তথ্যমন্ত্রীর অভিযোগ, দেশের অগ্রগতির সংবাদ যথোপযুক্তভাবে গণমাধ্যমে প্রচার করা হয় না। জনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। দলটির মহাসচিব বলেছেন সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে না আওয়ামী লীগ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সাথে সভা হয় বিএনপির লিয়াজু কমিটির সাথে। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিয়ন্ত্রণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করছে। এছাড়াও দাবি করেন গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির আন্দোলনে কোনো ছন্দপতন হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পুরোপুরি বাতিল করার ব্যাপারে আমরা একমত হয়েছি। আমরা জানি যে ইতিপূর্বেও আমাদের কয়েকজন সম্পাদক তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন সরকারের নির্যাতনের কারণে। আওয়ামী সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন এখানে জনগণ হতে দেবে না, আমরা হতে দেবো না, এই ব্যাপারে আমরা একমত। আমরা খুব পরিষ্কার করেই ঘোষণা দেবো যে যুগপথ আন্দোলনটা আমরা একসাথে যেটা করবো সেটা তো থাকবে, দলীয়গুলোর ঘোষণা আলাদা করে থাকবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন ডিজিটাল নিরাপত্তা আইন অনতিবিলম্বে বাতিল করতে হবে। এই সরকার যত্রতত্র সকল পর্যায়ে বেআইনি কাজ করছেন, গায়ের জোরে কাজ করছেন এবং তাদের মর্জি মাফিক কোনো আইন কানুনকে তোয়াক্কা না করে তারা আজকে বাংলাদেশে একটা কঠিন অবস্থার সৃষ্টি করেছেন, যে অবস্থা থেকে আজকে মানুষ মুক্তি চায় বাংলাদেশ সরকার। আবারও অবৈধভাবে ক্ষমতায় আসতে গণমাধ্যমের কণ্ঠরোধ করছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। এদেশের জনগণ আজকে যে কি পরিমাণ নির্যাতিত। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন ওয়েট অ্যান্ড সি। সচিবালয়ে আইনমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। আমাদের বিভিন্ন যেমন আইন কারণে আমাদের যে কার্যক্রম আছে এই সকল বিষয়ে আমরা প্রফেশনালি যে আইন বিবেচনাধীন আছে এইসব বিষয় বিষয়ে আমরা কথাবার্তা বলতে আসছি। যে কোনো গ্রেপ্তার হবে এরকম কথা শুনতেছি। আচ্ছা, এটা দেখেন আপনারা ওয়েটেন্স। যথাযথ প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাত্রার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দালালদের খপ্পর এড়াতে জনসচেতনতার তাগিদ দেন তিনি। এছাড়া ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে প্রবাসীদের অনুরোধ করেন সরকার প্রধান। দেশের আয়ের অন্যতম শীর্ষখাত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। প্রশিক্ষণ দিয়ে নিয়মতান্ত্রিকভাবে প্রবাসে জনশক্তি পাঠাতে সরকারের নানা উদ্যোগ থাকলেও দালালের মাধ্যমে প্রশিক্ষণ ছাড়াই বিদেশে যাওয়া, অবৈধ পথে টাকা পাঠানো সহ নানা অভিযোগ ওঠে হরহামেশাই। এসব অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন সময় সতর্ক করে আসছেন সরকার প্রধান। সকালে গণভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভায় আবারও আহ্বান জানান দালালের খপ্পরে পড়ে কেউ যেন ধোকাবাজিতে না পড়ে, সেজন্য বেশি করে প্রচারণা চালানোর। তারা কাজ করতে যে তারা যেন যথাযথভাবে তাদের কর্মসংস্থানটা হয়, এই কারো ধোকাবাজিতের জন্য না পড়ে তার জন্য একটা ব্যাপক প্রচার করা দরকার। ট্রেনিং নিয়ে গেলে পরে বিপদে পড়ার কথা না। অবৈধভাবে দেশে টাকা না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে পাঠাতে প্রবাসীদের সতর্ক করার তাগিদ দেন শেখ হাসিনা। টাকা পাঠানোর প্রক্রিয়া আরো সহজ করার নির্দেশ তার। আসলে অবৈধভাবে বা হুন্ডির মাধ্যমে টাকা পাঠায়, এই টাকাটা কারো না কারো হাতে চলে যায়, তার পরিবারের হাতেই যায়, যাবার পরে সে টাকাটা খরচ হয়ে যায়, কিন্তু যে পাঠাচ্ছে এখানে কিন্তু কোনো সঞ্চয় হচ্ছে না। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে পরে সেই টাকার যার যতটুকু দরকার পরিবারের তারা ততটুকুই খরচ করবে, সে ততটুকুই নিতে দেবে, বাকি টাকাটা কিন্তু তার সেখানে সঞ্চয় হবে। কর্মসংস্থানের জন্য নতুন দেশ খুঁজে বের করা ও প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ নিশ্চিতের তাগিদও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কর্মসংস্থানের ক্ষেত্রটা নতুন দেশ আমাদের খুঁজেও বের করতে হবে, কোন দেশে কি ধরনের লোকের দরকার আমরা সেই ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করব। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। এবার ঈদে ঢাকা ছাড়তে পারেন 25 কোটি মানুষ। গণপরিবহন ব্যবস্থাপনা সুষ্ঠু না হলে যাত্রাপথে মহা দুর্ভোগের শঙ্কা করছে যাত্রী কল্যাণ সমিতি। ঈদযাত্রা নির্বিঘ্ন এবং নিরাপদ করতে 20 এপ্রিল থেকে সরকারি ছুটি দেওয়ার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। এমন অবস্থায় ঈদের আগে সংবাদ সম্মেলন করে যাত্রী কল্যাণ সমিতি। অসহনীয় যানজট, অতিরিক্ত ভাড়া আদায় ও সড়ক দুর্ঘটনা রোধে 20 এপ্রিল সরকারি ছুটি দেওয়ার দাবি জানান সংগঠনটির মহাসচিব। 19 এপ্রিল পবিত্র শবে কদরের ছুটি রয়েছে, তার সাথে মিলিয়ে 20 এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হলে ঈদের আগে যাত্রী সাধারণ 3 দিনের সাধারণ ছুটি পায়, এতে যাত্রীর চাপ কিছুটা ভাগাভাগি হয়ে কমে যাবে। এবারের ঈদে 1,20,00,000 মানুষ গ্রামের বাড়ি যাবে বলেও ধারণা করছে সংগঠনটি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মনে করে এবারের ঈদে ঢাকা থেকে প্রায় 1,20,00,000-এর বেশি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে। প্রধানত 18 এপ্রিল বেতন বোনাস পাওয়ার পর 19 এপ্রিল থেকে প্রতিদিন 40-50 লাখ হারে মানুষ রাজধানী ছাড়বে। গণপরিবহন ব্যবস্থা সুষ্ঠু না হলে ঈদে নারকীয় পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। ব্যাংক ঋণের সুদহার বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুলাইয়ে নতুন মুদ্রানীতিতে আসতে পারে স্পষ্ট নির্দেশনা। ব্যাংক নির্বাহীদের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। তিনি বলেছেন, রপ্তানির মাধ্যমে টাকা পাচার ঠেকাতে কঠোর করা হচ্ছে নজরদারি। ব্যবসায় খরচ কমানো এবং বিনিয়োগ কর্মসংস্থান বাড়াতে একক অঙ্কের সুদহার ঠিক করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কিংবা সাম্প্রতিক মূল্যস্ফীতির বিচারে এই সিদ্ধান্ত আদৌ যৌক্তিক ছিল কিনা সে প্রশ্ন নানা মহলে, ফলে আবারও আলোচনায় এই হারকে বাজার ভিত্তিক করার। তবে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রেখে কিভাবে এবং কত সময়ের মধ্যে এই বিষয়টি বাস্তবায়ন করা যায় সেই করণীয় ঠিক করতে ব্যাংক নির্বাহীদের সাথে সভা করে বাংলাদেশ ব্যাংক। সভা শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, এই সংক্রান্ত ঘোষণা আসতে পারে আগামী মুদ্রানীতিতে। বর্তমান যে 9% ক্যাপ, সেটার পরিবর্তে আমরা বাজারভিত্তিক সুদহার নির্ধারণের একটা পরিকল্পনা গ্রহণ করেছি। 6 মান্থলি ওয়েটেড এভারেজ রেট অফ দ্য ট্রেজারি বিল, সেই রেটের সঙ্গে একটা স্প্রেড যোগ করে ব্যাংকগুলো তাদের নিজস্ব ঋণের যে হার সেটা নির্ধারণ করবে। মুখপাত্র জানান, ডলার সংকট কাটাতে আমদানির লাগাম টেনে ধরার সাফল্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক, তাই আগামীতে পণ্য রপ্তানির মাধ্যমেও হওয়া অর্থ পাচার ঠেকাতে নজরদারি ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগের কথাও জানান তিনি। যে সমস্ত পণ্য আমাদের দেশ থেকে বাইরে যাচ্ছে, এক্সপোর্টের যে ভ্যালুটা সেটাকেও আমরা এখন নিবিড়ভাবে মনিটর করার একটা পরিকল্পনা গ্রহণ করেছি এবং ব্যাংকগুলোকে আমরা এই বিষয়ে আহ্বান জানিয়েছি। অর্থাৎ এক্সপোর্টের যাতে আমরা সঠিক পণ্য মূল্যটা পাই সেই জিনিসটা আমরা নিশ্চিত করতে যাচ্ছি। খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। ভোক্তা পর্যায়ে 12 কেজির এলপি গ্যাসের দাম 244 টাকা কমিয়ে 1,178 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। সকালে সংবাদ সম্মেলনে নতুন এই দামের কথা জানায় সংস্থাটি। ঘোষিত নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর বলে জানিয়েছে বিইআরসি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। বলেন, বিশ্ববাজারে প্রোপেন এবং বিউটেনের দাম কিছুটা কমায় দেশীয় বাজারে প্রভাব পড়েছে। বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসের বাইরে গাড়ির অটো গ্যাসের দামও প্রতি ইউনিট 54.90 টাকা সমন্বয় করে বিইআরসি। হজযাত্রায় বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ হাব। একথা জানিয়েছেন হাবের সভাপতি সাদাত হোসাইন। দাবি করেন, নতুন হজ প্যাকেজ ঘোষণার পর থেকে মানুষের মাঝে অসন্তোষ রয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিমান ভাড়া এবং হজ প্যাকেজের খরচ আরও কমানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। স্বতন্ত্র কারিগরি কমিটি ভাড়া নির্ধারণের কাজ করলে হজ প্যাকেজের মূল্য কমবে। সাধিত হয়েছে।
এবছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন 115 টাকা এবং সর্বোচ্চ 2640 টাকা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। সকালে বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিন। জানানো হয়, টাকা ছাড়া শরিয়াহ মোতাবেক আটা, যব, কিশমিস, খেজুর এবং পনিরের মাধ্যমেও ফিতরা পরিশোধ করা যায়। এসব পণ্যের খুচরা বাজার মূল্যে ফিতরা আদায় করা যাবে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল থেকে এক শিক্ষার্থীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। গেল 30 মার্চ এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মাহাদি হাসান। তিনি জানান, কয়েক মাস ধরে এক বন্ধুর কক্ষে গেস্ট হিসেবে থাকতেন। পরে 428 নম্বর কক্ষে তার সিট বরাদ্দ দেওয়া হলে সেখানে তিনি থাকা শুরু করেন। গেল বৃহস্পতিবার কয়েকজন তাকে ডেকে নিয়ে রুম ছেড়ে দিতে বলেন। পরে কক্ষ থেকে তার ব্যবহৃত জিনিসপত্র এবং বইখাতা বাইরে ফেলে দেওয়া হয়। তবে অভিযুক্তরা বিষয়টিকে ভিত্তিহীন বলছে। হলের প্রভোস্ট বলছেন, তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মাহাদি হাসান ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র। রোগ জীবাণু এবং দূষণ থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, সুস্থ থাকুন।